Lai,
সমাজসেবী নির্দোষ যুবতীর আচল থেকে বের করল চুরি যাওয়া চালের পরিবর্তে ভারত মাতার পূজার এক গুচ্ছ ফুল আগামীকাল আমার সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন একটা সাংবাদিকের উপর আইন রক্ষকের হামলা এটা আগামীকাল আমার সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন নারীর ভুলন্তিত লজ্জা আমি তো
লড়াই করে ছেড়ে দিতে হবে আমাদের ন্যায্য অধিকার। আমরা নতুন করে সংগঠন করে তুলব। সংগঠন আর তার জন্য চাই প্রকৃত শিক্ষা। শিক্ষা শিক্ষায় তোমাদের ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তুলবে। আর শিক্ষায় করে অন্যায় অত্যাচারের বিচারের রুখে দাঁড়ানোর মন্ত্র সমস্ত গরিব মূর্খ মানুষরা। আমি সকলকে ডেকে ডেকে বলবো, ভাই সব, সারা দেশ আজ ঠগ প্রবঞ্চকের রাজত্ব হয়ে দাঁড়িয়েছে। তোমাদের এই অশিক্ষা ভারত কেন তোমার পরিচয় নিয়ে এই সমস্ত সুযোগ নিয়ে ওই স্বার্থের কিছুটা মানুষরা তোমাদের দিনের পর দিন ঠকিয়ে ঠকিয়ে রাজত্ব চালাচ্ছে। বঞ্চনার হাত থেকে নিজেদের বাঁচাতে এবার তোমাদের নিজেরাই তুলে নিতে হবে তোমাদের শিক্ষার হাতিয়ার। মুঠো মুঠো বালিয়ে দেয় কখনো আমার মতো দুর্বার জলস্রোতকে আটকানো যায় না। তাহলে সাগরের সত্যে একদিন রুখে দেওয়া যায় বর্তা। তার অর্থ তোমাদের অন্যায় অত্যাচার ব্যভিচার তাই এ দেশের অবহেলিত শোষিত বঞ্চিত নির্যাতিত মানব তোমাদের তুই
আরে আপনি মন্ত্রী এমনি হবে
I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to
আমি লোন দেবো, ব্যবসা করে
লাগছে হ্যাঁ স্যারজি হ্যাঁ হ্যাঁ স্যারজি আমি ভোট মঙ্গল পালা আরে আমি তো ভোট মঙ্গল পালা গানকেই তো আমি জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চাইছি আরে এটা তো হচ্ছে একরকম বিজ্ঞাপন আরে মুসাই আরে দুনিয়াটার দিকে একবার ভালো করে চেয়ে দেখো দুনিয়াটার দিকে একবার ভালো করে চেয়ে দেখো বিজ্ঞাপন ছাড়া এই বিজ্ঞাপন ছাড়া আরে সব জিনিসই হচ্ছে বাজারে ও অচল আরে যে সামানটাই বাজারে বেশি বিক্রি আরে সেটা নিয়ে একবার দেখুন তার উপরে ন্যাংটো মেয়েছেলের ছবি আরে ছাতা 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 কি দুটো তা তো দেখবেন আধা ন্যাংটো মেয়েছেলের ছবি এবার আমার গিন্নি কেটটা ভোটের বিজ্ঞাপন তো দেখাবো আরে গিন্নি কেবে পেট কাটা আরে বগল কাটা পোশাক পরিয়ে দিয়ে আমি জনগণের সামনে দাঁড় করিয়ে দেবো সেটি আরে আমার গিন্নি আমার প্রজাপতির মতো হাত মিলে মধুরাজের মতো ওর পাখি দাঁড়াবে আমি গাইব আর আমি গাইব ও চিনে তোরা ভোটিতে আপনার বিজ্ঞাপনের বাড়িয়ে দেখে আপনার ব্যবসার উন্নতি হবে বলে বিজ্ঞাপন দেখি আমি এসেছি আপনি সে বিজ্ঞাপন নেই আপনি চাই তো আপনার যদি আমার আগে দিলে সময় থাকে
এসেছি আপনারা এই পার্কের মধ্যে নিজের চোখে দেখলেন কি খুশি নৃত্য আজকে আমাদের যুবক যুবতীরা পশ্চিমী কালচারে দেশ থেকে ভরে দিতে চাইছে অথচ আমাদের দেশে কি সুন্দর কালচার রয়েছে তাই আমাদের যুবক যুবতীরা তারা ভেবে উঠেছে যে আমাদের দেশটা নাকি আমেরিকা না এই দেশটা এখন আমেরিকা হয়ে যায়নি এখানে প্রকাশ্য দিয়ে আলোচনা কিন্তু তুমি এখানে কি করছো অনেকক্ষণ আগে তোমার স্কুলে ছুটি হয়ে গেছে আমি বেড়াতে গেছি স্যার না এইভাবে একা একা এখানে সেখানে তোমার বেড়াতে আসা উচিত হয়নি তাছাড়া তোমার বাড়ি ফিরতে দেরি হলে তোমার জ্যাঠামনি দারুণ চিন্তা করবে জ্যাঠামনি যে বুঝি আপনি আমাকে খুব বেশি চিন্তা করেন স্যার তাই না স্যার কিন্তু কেন করি জানো কেন স্যার তুমি যদি ওই স্বাধীন চৌধুরীর ভাইকে না তাহলে আমার চিন্তার কোনো কারণই থাকতো না একটা কথা জিজ্ঞাসা করবো স্যার কি কথা তুমি আমি খুলে বলো আপনি যখন তখন আমাকে পিছন পিছু দেখে কি দেখেন স্যার তবে কি আপনি আমাকে ভালোবাসেন তোমার মতো একটা সুন্দর ফুল ওই বিপ্লব চৌধুরীর স্নেহের উদ্যানে আপনাকে যদি আমার স্নেহের বাকি যাই ভক্ত আমি ওখানে করে শুনে নিব আমি ভাই ফটো আসি শুধু আমার একটা দাদা লোন আজকে এই ভাই ফটো দিন এই ফুলে বড় দাদাটাকে আমি বসে কপালে ফটো দেব আর ভাই ফটো দেব স্যার আমিও আমিও সেই শুভ দিনটার জন্য আনন্দে অপেক্ষা করবো আনন্দে অপেক্ষা করে থাক করে তোমার এই চৌমানে বৃষ্টি মধুর গন্ধ তুমি জানো না শয়তান দেখাইতেও
কোন ছেলে মেয়েকে পাঠাবে না।
Thank you.
মাঝে ওদের পায়ে রাজনীতির জাকা লাগিয়ে দিয়েছি। সেই চাকার উপরে গড়তে গড়তে দেশটা তারা আমাদের নির্দেশ মতো শহরে এখানে সেখানে বোমাবাজি করবে, সেই অবসরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে নেব। তারপর ওই মূর্খ জনগণের সামনে হাত চোর করে বলব, বন্ধুগণ ওরা হচ্ছে পাকিস্তানের উগ্রপন্থী, আমাদের দেশের মুখে ওরা সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা আমাকে তিন তিন মাস সময় দিন, আমি ভোটে জিতে মন্ত্রী হলে এর উপযুক্ত ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। আরেকটা কথা কি বাসিন্দাবাবু, কোনো জনসভায় বা সংবর্ধনা সভায় কিন্তু আপনি গলায় মালা দেবেন না, কারণ মালার মধ্যে আবার বোমা ফিট করে রেখে দেওয়ার প্রস্তুতিটাও চালু হয়ে গেছে। যেদিকে আমি সতর্ক তারপরে ভোটের পরে বেমালুম ভুলে যাবে। আপনার এলাকায় ওই গরিব মূর্খ ছোট লোকদেরকে মদ খাইয়ে তাদের হাতে 20-50 টাকা গুঁজে দেবেন, তাহলেই শুধু পড়ে গেল পড়ে গেল। রাস্কেল মানে তুই শুয়ে তারপর তারপর ভোট শেষ হলে ওই রাতের অন্ধকারে এই সমস্ত মাল গাড়ি করে তুলে নিয়ে গ্রামের বললেন কি আপনি চোর সাজিয়ে দিন কেব আরে তুমি আর আমাদের
চাচি মাননীয় জনগণ আপনারা আমায় ভোট দিয়ে আপনাদের রাস্তা হবে আর মাঠে মাঠে ইলেকট্রিকের আলো জ্বলবে আপনারা অনেক সুবিধা পাবেন চার চারটে মদের দোকান হলে কি অবস্থা হবে ভেবে দেখেছেন আরে বাবা মাথার তো দেশটা ছেয়ে যাবে আমি আমার ইলেকশনকে ইতনা প্রচার করিনি ইতনা প্রচার করিনি কি কই আপনি মানুষের কি বিপদ তোমার ওই সীমা গেল গেল আমার মনে রেখে যাবে একটু একটু করে বাড়িয়ে দেবে জন্ম নিয়ে
পারে গেল সব আমি ছেড়ে ফেলে দেব আপনি মুক্ত জনগণের সামনে গিয়ে বলবো আমাদের দেশে রাজনৈতিক কিছু নেতা আপনারা আপনারা আমাকে 3-4 মাস সময় দিন আমি ফলে যেতে মন্ত্রী হয়ে এর উপযুক্ত ব্যবস্থা আমি নিশ্চয়ই করব তার আগে এই শালীন ব্যবস্থা করুন স্যার তার আগে শালীন ব্যবস্থা করুন ওর দাদা জিএসপি বিপ্লব চৌধুরী ওর দাদা জিএসপি বিপ্লব চৌধুরী শুধু তাই নয় স্যার তোমার নাম কি মা আমার নাম আকি চৌধুরী খুব সুন্দর কোন ক্লাসে পড়ো ক্লাস লাইনে পড়ি দেখছেন দেখছেন মিস্টার দত্ত ওই নাইনের পড়া এক নাবালিকা মেয়েকেরা ছি 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 রকেট তুমি রকেট আর ওর দাদা দিয়েছি বিপ্লব রায় চৌধুরীকে একটা খবর পাঠিয়ে দিবি কেমন সমস্ত রিপোর্টটা তো আপনাকেই সাজাতে হবে আপনাকে কারণ লাঞ্ছিতা ধর্ষিতা আপনিকে আপনি তো উদ্ধার করে আমি আমার সমস্ত রিপোর্ট তো আপনাকেই সাজাতে হবে মিস্টার দত্ত আমাদের কেসটা কোথায় কিভাবে করছে আমার ডিরেকশন অনুযায়ী আপনি ফলো করে যান মনে করুন এটা একটা পরিত্যক্ত বাংলো আর আমি হচ্ছি একজন সমাজ বিরোধী এই বাংলোর মধ্যে আপনি আমার এই বাংলোর দিকে ছুটে আসছেন সেই অবসরে আমার
আর একবার নতুন করে প্রমাণিত হলো, আর একবার
নতুন করে প্রমাণিত হলো এই দেশে আইন ব্যবস্থা বলে কিছু কিছু আমি পৌঁছানোর আগে ওরা পালিয়ে গেছে ওরা পালিয়ে গেছে আমি একজনকে দেখো আমি একজনকে দেখো তাদেরকে ফায়ার করেছিলাম কিন্তু ফায়ার ডিসপার হতে সেটাকে অ্যারেস্ট করতে পারেনি কেন বলেনি আপনি না আইনের লক্ষ্য আপনার সাথে কেন বারবার এই দেশের মা বলে ইচ্ছত লুণ্ঠিত হয় অপরাধ করেও অপরাধ করেও কেন যেন অপরাধ করে সাজা হয় না আমি আপনার কথা থাকার চেষ্টা করবো চুপ করে থাকিস নে মা যেমন করে পারিস তুই যেমন করে পারিস একটি বার অন্তত একটি বার ইশারা করেও দেখিয়ে দে এই দেশের আইন ব্যবস্থা যদি এই দেশের আইন ব্যবস্থা যদি শাস্তি দিতে না পারে আমার মনে হয় আমাদের মধ্যে সে লুকিয়ে আছে আর সেটা হলো এই আমি কিছু জানি না বল আখি বল তোমার কোনো ভয় নেই এই তো এই তো আমি তোমার পাশে আছি তুই যদি তুই যদি বলতে না পারো ইশারা করে দেখিয়ে দাও আমি বুঝিয়ে দেবো চৌধুরী আসল রূপ তুই তুই যেমন আমার
সারাদিন
তুই রাগ করিস নাই সদর বাবা। আরে একটু লেচা হয়ে গেছে তাই।
Oh,
তবে তোমার চোখে জল তবে তোমার চোখে জল কেন চোখে একটা চোখে একটা পোকা পড়েছে তো তাই বাবা সব সময় তোমার চোখে পোকা পড়ে বুঝি আমি সাপ হতে পেরেছি অন্যটা পড়ন্ত বাড়ি আসলে বলে তুমি সব সময় কান্দো অভি তুই অভি অভি তুই চলে যা বাবা বুঝি তার সঙ্গে ঝগড়া করেছো বুঝি তার সাথে ঝগড়া করেছো তোর অঞ্জন বাবু আর কোনদিন লেবেতে আসবে না আমি কেন আসবো না বিশুমনি আমি জানি না আমি কিচ্ছু জানি না তুমি কেন না বিশুমনি কেন না বিশুমনি আজ আমি স্কুল থেকে ফিরে এসে বাবুকে নিয়ে অঞ্জন বাবুর বাড়ি যাব গিয়ে তাকে বলবো অঞ্জন বাবু তোমার জন্য আমার বিশুমনি বিলাস কাঁদছে তুমি শুধু একবার আমার বাড়িতে এলো অঞ্জন বাবু আসবে না রে ওখানে আসবে না রে ওবি আসবে না কোনোদিন কোনোদিন বিশ্বরে ফিরতে আসবে না তার আসার পথটা যে সে নিজেই বন্ধ করে দিয়েছে কিন্তু আমি আমার হৃদয়টাকে কেমন করে বন্ধ করে দেব আমি যে কিছুই বুঝতে পারছি না কিচ্ছু না আমার এই শূন্য হৃদয় মাঝে মিথ্যে কলঙ্ক দিয়ে ওরা আবার আটকে রাখেও আবার আবার আমি তোমার কাছে ফিরে এসেছি চন্দ্রা সর্বনাশ করেছে তুমি দেখবে তাদের আমি খুঁজে বের করবই তোমাকে আমি কথা দিচ্ছি চন্দ্রা শোনো আমি কথা দিচ্ছি আমি প্রমাণ করে দেব মিথ্যে প্রমাণ দেখিয়ে শেষ পর্যন্ত তুমি আমায় চিনতে পারলে না চন্দ্রা অশান্তির ঝড় বয়ে গেছে অপমানের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভেঙে গেছে তার কোমল হৃদয় ছুড়ে মারলে মুঠো মুঠো ঘৃণার থুতু তুমি চলে যাও যতই তুমি আমার এই হৃদয়ে ঘৃণার সৃষ্টি করো না কেন তবু আমার এই ক্ষত বিক্ষত হৃদয়টাকে দু হাত ধরে অপমান করে ছেলেটাকে তাড়িয়ে দিলি তো আমি কি করে
এত কাছ থেকে দেখেও কোনকে চিনতে পারলি না, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না তার পূজকের নীরব বেদনা। হ্যাঁ আমি জানি অঞ্জন সম্পূর্ণ মুক্ত নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক একজন আদর্শ, একজন আদর্শবান শিক্ষক কখনো তার মনের মতো ছাত্রী ক্ষতি করতে পারে না। এটা নিশ্চয় কোনো এটা এটা নিশ্চয় কোনো রাজনৈতিক চক্র না, রাজনৈতিক চক্র তো। হ্যাঁ সেই জন্যই এই চক্রান্তের বিরুদ্ধে আমি তুলে নিয়েছি আমার লেখনীকে, সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে কৌশিক কুণাল দত্তের নিষ্ঠার হলো কেন? বোমা আখির নাম ঠিকানা না জানতে পারায় কিন্তু সেই স্থানে উল্লেখ করা হয়নি কেন? এর তদন্ত হওয়া দরকার, এর তদন্ত হওয়া কিন্তু দরকার। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, এর তদন্ত আমিই করব, এর তদন্ত আমিই করব। না তুমি কোনো তদন্ত তুমি কোনো তদন্ত করবে না দাদা। আর এমএলএ দুজন, আর এমএলএ দুজন গাঙ্গুলি কোনো তথ্য তুমি প্রকাশ করবে না। চন্দ্রা, চন্দ্রা সত্যবান নায়ের বোন হয়ে তুমি সত্যবান নায়ের বোন হয়ে আজ তুমি এই কথা বলছো? হ্যাঁ আমি রিপুনা সত্যবান নায়ের বোন হয়ে এই কথা বলছি। আর যদি আপনি, আর যদি আখের মতো আমার কোনো সর্বনাশ হয়ে যায় আপনারা পারবেন না কেন তা করতে? তাই বলে রিপোর্টার তার একটা বোনকে, তাই বলে তার রিপোর্টার একটা বোনকে বাঁচাতে গিয়ে সমাজের আর পাঁচটা বোন, সমাজের আর একটা মেয়ে সর্বনাশ, সেটা কি কেউ চায়? কিন্তু আমি, কিন্তু আমি, তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের, তুমি না স্বাধীন দেশের নারী শক্তি। আখি যদি তোমার নিজের বোন হতো, আখি যদি তোমার নিজের বোন হতো, দুর্বল বলে তুমি, দুর্বল বলে তুমি কি একবার, তুমি কি একবার প্রতিবাদ করতে না? অপমানের শাস্তি চাই, অপমানের শাস্তি চাই, সেটা চাই, এ কথা বলতে না। আমার ভুল হয়ে গেছে কাকাবাবু, আমার লেখনী দিয়ে, আমার লেখনী দিয়ে সচেতন করব, সচেতন করব সমস্ত মানুষকে, যারা রাজনৈতিক ট্যাবলেটে দিবানিশি স্বপ্নে বিভোর হয়ে আছে, তাদের ঘুমন্ত সত্তায় আঘাত মেরে সৃষ্টি করবো আমি এক নবজাগরণ। সর্বনাশ হয়ে গেছে, হরিপদ, হরিপদ তোমার কপাল থেকে, এই তোমার কপাল থেকে রক্ত পড়ছে কেন? স্কুল যাওয়ার পথে একদল গুন্ডা, একদল গুন্ডা আপনাদের অভিযোগ ছিল, আপনাদের অভিযোগ করে আমি বাধা দিতে গিয়েছিলাম, আমি বাধা দিতে গিয়েছি, তাই ওরা আমাকে মেরে, আমাকে মেরে আমার মাথা কেটে গিয়েছিল। এখনই আমরা থানায় যাব, এখনই আমরা এই মুহূর্তে থানায় যাব, আর যাওয়ার পথে, আর যাওয়ার পথে এই দেশের জনগণ, এই দেশের সমস্ত জনগণকে ডেকে ডেকে বলবো, ওই বাবু সাইরা, এই দেশের ভবিষ্যৎ, জাতির স্বপ্ন, এক ফুটন্ত গোলাপ, এক শিশু সকালে ধরে যাবে, তোমরা তোমরা তাকে উদ্ধার করার জন্যে এক এগিয়ে
এসো এক সঙ্গে ছুটে চলো তোমাদের আগামী তোমাদের আগামীদের ভবিষ্যতের জন্য শপথ নাও শপথ নাও শপথ নাও নিলাম শপথ নিলাম শপথ নিলাম শপথ নিলাম শপথ নিলাম শপথ নিলাম শপথ নিলাম Don't stop.
যে চাল আমি হচ্ছি এদিকে উর্বশী তাই তো আপনাদের সকলের মন আমি একাই জয় করে দেব তাই আপনাদের সকলকে আমি একবারই বলবো আমি বলছি হরে হরে চুপি চুপি চুপা আমার অভিযোগ আমার অভিযোগ আমার কাছে ফিরিয়ে দিন দেবো দেবো
থেকে আমি তোমার কাছে অকপত অবস্থায় ফিরিয়ে দেবো। কিন্তু তার আগে তোমার ক্যামেরা তোলায় ওই অঞ্জন আর লজ্জাপতির পেন ড্রাইভে জমা চাই। না আমি দেবো না, দিতে হবে। আমার নামে যে রিপোর্ট আমি থানায় গিয়ে করেছেন সেটাকে উইথড্র করে নিতে হবে। অসম্ভব নয়, অসম্ভব নয় রিপোর্টার, অসম্ভবকে আমি সম্ভব করতে হবে। আপনাকে আমি অনেক টাকা দেব। এই রিপোর্টার সত্যবান নয়, আদর্শ আদর্শ বাজারের আর সততা বাজারের পণ্য নয়। দুর্যোধন গাঙ্গুলি আমি আইনের আদালতে পেশ করব, জনগণের সামনে পেশ করে বলব আপনার নীতিহীনতার রিপোর্ট, আপনার এই নীতিহীনতার রিপোর্ট। আর আগামী দিনেই জনগণই করবে আপনার উপযুক্ত বিচার। তাই হোক রিপোর্ট, এবার আপনি দেখুন এই দুর্যোধন গাঙ্গুলির অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আমি উপহার দিতে চলেছি একটা রাজকীয় নাটকটা নাম হচ্ছে মহাভারতের চক্রব্যূহের মাঝে